হ্যালো ভিউয়ার বন্ধুগণ, আপনারা ভালো আছেন নিশ্চয়। আমি চলে আসলাম আপনাদের সাথে আজকে একটি টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আপনারা কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে এই ইউটিউব ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হচ্ছেন, অনেকের খুব কাজে লাগছে, প্রফেশনাল লাইফে কাজে লাগছে। তো সেই অনুপ্রাণী থেকেই অনুপ্রাণিত হয়ে আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি। আশা করি আপনারা আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, আমরা আজকে দেখব কিভাবে ফিল্টারিংয়ের কাজ করা যায়। আপনারা হয়তো হেসে দিবেন যে ফিল্টারিংয়ের কাজে কোনো শিকার বিষয় হলো, আমরা তো ফিল্টারিং জানি। হ্যাঁ, আপনারা যারা এখানে এসেছেন আজকে, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনারা ধরেই নিব যে আপনারা এক্সেলে খুব ভালো জানেন, যার কারণে এক্সেলে ভিডিওগুলো দেখেন। তো এক্সেলে যে ভালো জানেন, এই জানার মধ্যেও কিছু অজানা আরও কিছু ট্রিক্স থেকেই থাকে বা আছে, আমি সেগুলোই আপনাদেরকে দেখাবো। আপনি ফিল্টারিংয়ে যে কাজ জানেন তার সাথে সাথে কিছু অজানা কাজও আমরা শিখবো আজকে। তা আমার সাথেই থাকুন, মিস করবেন না ইনশাআল্লাহ। চলুন আমরা দেখে নিই আজকে ফিল্টারের কাজ দিয়ে কীভাবে কি শেখা যায়। আচ্ছা, আমরা প্রথমে কি করব ফিল্টারিং করার জন্য, আমরা এই যে টেবিলটা দেখছেন এই টেবিলটা সিলেক্ট করে নিতে পারি, আবার সিলেক্ট না করলেও হবে। আবার এই টেবিলের ভিতরে যে কোনো এক জায়গাতে আমার কার্সারটা রেখে, অথবা উপরেও রাখতে পারি, যে কোনো এক জায়গাতে রেখে আমি চলে যাবো ড্যাটাতে। ডাটা ট্যাবে ক্লিক করার পরে আমরা চলে যাব, দেখেন এই যেখানে দেখেন ফিল্টার, ফিল্টারে ক্লিক করব। ফিল্টার হয়ে গেল, দেখেন অলরেডি ফিল্টার সিলেক্ট হয়ে গেছে, হয়ে গেছে তাই না? আচ্ছা, আমি আনফিল্টার করে দিলাম। আপনারা যদি কেউ কিবোর্ড দিয়ে শিখতে চান যে কিবোর্ডের মাধ্যমে কীভাবে ফিল্টার করব, তাহলে আমি বলবো ওয়াল্টার এ টি, হয়ে গেছে ফিল্টার। আবার আনফিল্টার করবেন অল্টার এ টি, একবার সুন্দর এবং অনেক দ্রুত হয়। আমি এটা দিয়ে ম্যাক্সিমাম করি, অল্টার এ টি, এভাবে করলেও আপনারা করতে পারবেন। আচ্ছা, এবার ফিল্টার কিন্তু হয়ে গেছে আমার, তার মানে ফিল্টারের কাজ আমি কিন্তু শিখে ফেলেছি। ফিল্টারটা সেট করতে হয় কিভাবে, কিন্তু ফিল্টারের কাজ কিন্তু আমি এখনও জানি না। আচ্ছা, ফিল্টারের কাজ দেখি। সাপোজ আমি ধরেন এই প্রোডাক্ট নেমের উপর এই ফিল্টারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে কোনো একটা প্রোডাক্টের নাম এখান থেকে চুজ করলাম, মাউস এটাই চুজ করলাম। এখানে আমি ফিল্টারিং করে আমার মাউস কতটা আছে আমি সেটা এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, এখান থেকে ফিল্টারিং করার পরে দেখেন এই ফিল্টারটা আমি আবার ক্লিয়ার করব। আপনি এই ফিল্টার উপর ক্লিক করে এই দেখেন ক্লিয়ার ফিল্টার আছে না, এটাতে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন ক্লিয়ার হয়ে গেল। আমি আবার একটু দেখাই, যেহেতু আপনারা ফিল্টারের কাজ জানেন, আমি একটু অ্যাডভান্স লেভেলে দেখাচ্ছি। আমি টেবিলে ক্লিক করলাম, এই টেবিলে দেখেন আমার এটা ফিল্টার হয়েছে। আচ্ছা, এবার দেখেন আমি এই ডেটের এই ঘরে এসে আমি অক্টোবরটা সিলেক্ট করলাম। আচ্ছা, তাহলে আমার ফিল্টার হয়েছে দুইটা কলম, একটা প্রোডাক্টের কলম, একটা ডেলিভারির কলম, দুইটা কলম ফিল্টার হয়েছে তাই না? জি। তো আমি এখন ক্লিয়ার করবো ফিল্টারগুলো, ফিল্টার দুইটা রাখবো না। তাহলে এইটাতে ক্লিক করি, ক্লিক করে ক্লিয়ার করলাম, দেখেন এইটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এটা কিন্তু ক্লিয়ার হয় নাই। আমি একটু আন্ডু করে দিই, আন্ডু করে দিলাম। আচ্ছা, এইখানে দেখেন যখন আমি ফিল্টার ক্লিয়ার করার জন্য গেলাম, তখন আমাকে বলছে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম, মানে প্রোডাক্ট নেমের যে কলামটা আছে শুধু এটাই আপনি ক্লিয়ার করছেন, অন্যটা না। তা আমি তো আমার দুইটা কলাম ফিল্টার করা আছে, দুইটা একসাথেই ক্লিয়ার করব, তাহলে কি করতে হবে? আচ্ছা, এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে যেটা করতে হবে, এখানে যেন ফিল্টার করেছি আমি, ডেটা থেকে যাওয়ার পরে যে ফিল্টারটা করেছি, এই ফিল্টারের পাশে দেখেন তিন চারটা আরও আইকন আছে। প্রথমে আছে ক্লিয়ার, তারপরে আছে রিপ্লে, আছে রিপ্লাই আছে। তো আমরা প্রথমে ক্লিয়ারের কাজ দেখি, যে আমরা এই ক্লিয়ারে ক্লিক করলে এই যেখানে একটা ফিল্টার আছে এখানে একটা ফিল্টার, দুটোই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখি ক্লিয়ারে ক্লিক করে দিলাম, হয়ে গেছে, দেখেন দুইটা একসাথে হয়ে গেছে। অবশ্যই আমি মনে করবো এটা অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন, শিখেন কোনো সমস্যা নেই। লার্ন বাই ওয়াচিং, ঠেকে নয় দেখে শিখুন। আমরা তারপরে কি করব, আমরা ফিল্টারিংয়ের কাজ আরও একটু শিখবো। আচ্ছা, ফিল্টারিংয়ের কাজ শিখবো কি আর, আমরা চলে আসি এবার
এই জায়গাতে, আচ্ছা এই জায়গাতে চলে আসলাম ফিল্টার করার জন্য। আমার ফিল্টার নিয়ে একটা কাজ শিখলাম, দ্বিতীয় কাজটা শিখবো কিভাবে এ টু জেড, অর্থাৎ দেখেন এ টু জেড আমার যে এই নিউমেরিকগুলো আছে, প্রথমে দেখুন 31 লাস্টের অক্ষর, তারপরে 32, তারপর 31, তারপর 32, তারপর 42, তো এটা হচ্ছে 32-এর 31-এর পরে 32-টা হবে, 32-এর পরে 33 শুরু হবে, 33-এর পরে 34 শুরু হবে, এটা হচ্ছে এ টু জেড। তো আমি এ টু জেড যদি করতে চাই তাহলে ফিল্টারিং এর উপর ক্লিক করে এইটাতে ক্লিক করে দেবো, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এইটাতে ক্লিক করে দিলাম। দেখেন 31 দেশে প্রথমগুলো হয়েছে, এরপরে 32 দেশ শুরু হয়েছে, এরপরে 33-34 শুরু হয়েছে, এইভাবে। তো এটা হচ্ছে আমি সিরিয়াল করে নিলাম, তাহলে আমি ফিল্টারিং এর মাধ্যমেও সিরিয়াল করাটাও জেনে গেলাম। আচ্ছা আমি এটাকে ক্লিয়ার করে দেবো, যেহেতু ক্লিয়ার আমি যাতে করতে জানি। আচ্ছা তারপরে কি করবো আমি, অর্থাৎ আমি আন্ডু করে নিতে পারি, আন্ডু করে নিলাম আমি, তারপরে কি করব, তারপরে হচ্ছে যে এবার আমি যেটা শিখেছি যে ছোট থেকে মানে এ টু জেড সাজানো, এবার জেড টু এ এরকম যদি তাও করতে পারবো, তাহলে ওটা আমি দেখালাম না, আপনারা জেনে যাবেন। আচ্ছা এখানে আছে যে শর্ট বাই কালার, আমরা শর্ট বাই কালার যদি ক্লিক করি, কালারে ক্লিক করলে কিছু কালার যদি দেয়া থাকতো তাহলে শো করতো, দেয়া নাই, নো প্রবলেম, আমরা কাস্টমাইজে চলে গেলাম। কাস্টমাইজে চলে যাওয়ার পরে আমরা এই জায়গাতে যে বলবো যে প্রোডাক্ট যেটা কোড আছে, মানে এই যে এই কলামটা, এই কলামটাকে তুমি কি করো লার্জ টু স্মল সাজাই দাও আমাকে, শুধু ভ্যালুটা, আমি ভ্যালু চাইছি, আমি কালার চাই নাই, আমার সাথে যেহেতু কালার নেই, ফন্ট নেই, ভিন্ন ভিন্ন ফন্ট থাকলে সেই ফন্টটাও শো করবে, কালার থাকলে কালারটা শো করবে, ঠিক আছে ওটা আমরা করতে পারি। আচ্ছা এবার হচ্ছে লার্জ টু স্মল দিয়ে ওকে করলাম, দেখেন ছোট বড় থেকে ছোট সেজে গেছে, তাহলে এটাও আমরা করতে পারি, আমরা অন্য করে দিলাম। আচ্ছা তাহলে এখান থেকে যেটা শিখলাম, আমরা প্রথমে দুইটা কাজ শিখলাম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আবার হচ্ছে শিখলাম আমরা যে শর্ট বাই কালারের মাধ্যমেও করা যায়, এখানে কালারও দেওয়া যায়, ফন্টও সিলেক্ট করে দেওয়া যায়, আবার ওপরের কাজটাও করা যায়। আচ্ছা এরপরে আমরা চলে আসব ফিল্টার বাই কালার, আমরা কালার যদি কাজ যদি করি তাহলে এখানে আর কালার থাকলে এই কালারের ঘরটা উজ্জ্বল হয়ে যাবে। দেখেন আমি মনে করেন এখানে একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এখানে ইয়েলো কালার দিলাম, এখানে মনে করেন অন্য কালার দিলাম, পেন কালার দিলাম, আর মধ্যখানে একটা আমি ইয়েলো কালার দিলাম দিলাম। এরপরে ফিল্টারিং করতে গেলে দেখেন এখানে কালারটা অলরেডি উজ্জ্বল হয়ে গেছে, তো বলছে কোন কালারটা ফিল্টার করতে চান, আর আমি বললাম ইয়েলো, এই ইয়েলো চলে আসছে, তাহলে আমার ইয়েলো কালারটা ছিল না বা কালার দেয়া ছিল না, এই কারণে কালারের এই অপশনটা ইনঅ্যাক্টিভ ছিল, তাহলে আমরা সেটাও শিখলাম। আচ্ছা আরও একটা জিনিস শিখবো আমরা, কালারটা আমরা আউট করে দিই, নো ফিল কালার করে দিলাম, আমরা আবার শিখবো এখান থেকে যে কীভাবে নাম্বার ফিল্টারিং এর কাজ করা যায়, অর্থাৎ আপনাকে এই জায়গাতে আমি দেখাবো, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, যাতে দেখাই এই কলামটা দেখাই। আচ্ছা আমি এখানে গেলাম, যাওয়ার পরে বললাম নাম্বার ফিল্টারিং, নাম্বার ফিল্টারিং হলো ইকুয়াল, আমি বললাম 10 যদি থেকে থাকে তো 10-এর মধ্যে তুমি দেখাও, উনি বলছে 10 এতগুলো আছে, এটা আমরা ইকুয়াল করে দিতে পারলাম। আমি কি করেছি ও আচ্ছা বুঝেন নাই, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এখানে যাওয়ার পরে আমরা নাম্বার, এই যে নাম্বার ফিল্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইকুয়ালে, ইকুয়ালে ক্লিক করার পরে আমরা লিখছি এখানে 10, বললাম এখানে কি ইকুয়াল 10 কতগুলো আছে সেগুলো শুধু দেখাও, 10 দেওয়ার পরে আমরা ওকে ক্লিক করে দিলাম, দেখেন চলে আসছে। আচ্ছা তা এবার বুঝছি তো, হ্যাঁ এবার আমরা বুঝে গেছি, এখানে আরও আমরা কাজ শিখবো, নাম্বার নাম্বার যাওয়ার পরে ডাজ নট ইকুয়াল, বলছে যে ইকুয়াল যদি থাকে তাহলে দেখাও না, তাহলে আমরা বললাম যে 10, 10 দেওয়ার পরে ইন্টার দিলাম, বলছে 10-গুলো দেখাবো না, এই যে 10-গুলো আমাকে আর দেখাচ্ছে না। বন্ধুগণ আপনারা বিরক্ত হচ্ছেন না তো, না না না, আপনারা অনেক সুন্দর কাজ শিখতে পারবেন যদি আমার সাথে থাকেন, হ্যাঁ আমার বাইরেও অনেক শেখার অপরচুনিটি আছে, বাট আমি বলবো আমার সাথে থাকলেও আপনাদের লস হবে না, ভালোই শিখতে পারবেন। তো আমরা এইভাবেও শিখছি, তাহলে হলো আমরা আবার এটা ক্লিয়ার করে দিলাম অথবা আন্ডু করে নিলাম, আমরা আন্ডুই করে নিলাম। আচ্ছা আমরা শিখে গেলাম নাম্বার ফিল্টারিং থেকে কিভাবে ইকুয়াল করতে হয়, আবার কিভাবে ইকুয়ালটা বাদ দিয়ে অন্যটা করতে হয়, ডাজ নট ইকুয়াল মানে 10 যদি লিখি বা যাই লিখবো সেটা শো করবে না, বাকিগুলো করবে, সেটাও আমরা ডাজ নট ইকুয়াল দিয়ে করতে পারি। আবার গ্রেটার দেন লেস দেন, এটা আপনারা জানেন, গ্রেটার দেন অর ইকুয়াল এটাও জানেন, আমি গ্রেটার দেন একটু দেখাই দিই সুবিধা হবে। আমি দেখে এখানে বলে দিলাম যে গ্রেটার দেন যদি 20-এর উপরে কিছু থাকে তাহলে তুমি দেখাবা, আমি 20 লিখে দিলাম, লিখে দেওয়ার বললাম ওকে, দেখেন 20-এর উপরে যেগুলো আছে শুধু সেগুলো দেখাচ্ছে, অন্যগুলো দেখাবে না,
তো এই কাজটাও আমরা করতে পারি এখান থেকে, অনেক সুন্দর না? ফিল্টারিং কাজ জানি আমরা, কিন্তু ফিল্টারিং আরো কিছু কাজ আছে যেগুলো হয়তো আমরা জানতাম না। আচ্ছা, এরভাবে একইভাবে বলছে যে আর ইকুয়াল, মানে যদি আমি লিখি N20 লিখছিলাম, তাহলে 20ও শো করবে, 20-এর উপরে যা আছে তাও শো করবে, লেস দেন সেম। আমি যদি বলি 20-এর নিচে যেগুলো আছে সেগুলো দেখাবা, আবার যদি বলি 20-এও দেখাবা, 20-এর নিচেরটাও দেখাবা, তাহলে সেটাও দেখাবে। আবার বিটুইন, বিটুইনটা আমরা দেখি একটু। বিটুইনটা তো বললাম যে তুমি এখানে 20-এর উপরে যা আছে দেখাবা, এবং আমাকে 30-এর নিচে যা আছে সেটা দেখাবা। 30-এর উপরে যাবে না, আবার 20-এর নিচে আসবে না। এটা লেখার পর আমি ওকে করে দিলাম। দেখেন এখানে, দেখেন 20-এর উপরে এবং 30-এর নিচে সব ডেটা আছে এখানে। তাহলে এটাও আমরা শিখলাম, আমরা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিলাম যে এই ক্রাইটেরিয়া আমার মধ্যে মিট করে তাহলে আমাকে দেখাবে। তা আমাকে সেভাবে তারা প্রেজেন্ট করছে, মানে এক্সেল প্রেজেন্ট করছে। তাহলে আমরা বিটুইন পেলাম। আবার টপ 10, আমরা এই কাজটা কিন্তু কন্ডিশন দিয়ে করে থাকি, মনে আছে? কন্ডিশন দিয়ে করে থাকি। তাহলে দেখেন টপ 10, আমি তো বলি টপ 10 না, টপ 20 করবো তাও করতে পারবো, আমি টপ 5 করবো তাও করতে পারবো। আচ্ছা, টপ 5 করার পরে বললাম ওকে, দেখেন বলতে টপ 5 এইগুলো। তাহলে আমরা টপ 5-এর বা টপ 10-এর কাজও কিন্তু আমরা ফিল্টার দিয়ে করতে পারছি, সম্ভব, অসম্ভবের কিছু না, তাই না? আমরা সেটাও করতে পারবো। তো বন্ধুগণ, আপনারা দেখেন আরো বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ এটা আমরা জানেন আর কি। তো আমি এই যে এতগুলো কাজ আপনাদেরকে দেখালাম, ঠিক আছে, তা আপনারা সত্যি করে বলেন তো একটু হলেও কি শিখতে পারছেন? হ্যাঁ, আপনারা একটু হলেও ফিল্টারের কাজটা একটু বেশি শিখছেন। আর যদি আপনারা এভাবে একটু বেশি শিখে থাকেন, তো অবশ্যই আমি বলবো আমার সাথেই থাকবেন, আরও নতুন নতুন ভিডিও আপলোড দিলে পরে আপনার সেখান থেকেও শিখতে পারবেন, আর আমার সাথেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট করবো বন্ধু হওয়ার জন্য, বন্ধু হয়ে যান, একসাথেই থাকি আমরা, মানে সাবস্ক্রাইব করেন আর আমার সাথেই থাকেন। ভালো মন্দ কমিউনিকেশন করার জন্য অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। আশা করি ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে। আর নেক্সট ভিডিওটা আমি বলেই দিই, আজকে দেখালাম ফিল্টারিংয়ের কাজ, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা ঠিক উপরে তাকালে দেখেন উপরের পপ আপ বাটন আসবে, এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন অ্যাডভান্স ফিল্টারিংয়ের কাজ, আমি দিয়ে দেবো। আপনারা নেক্সট ভিডিওতে অ্যাডভান্স ফিল্টারিংয়ের কাজ দেখতে পাবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকেন, আল্লাহ হাফেজ।